ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার হাজারো অনিয়ম দুর্নীতির প্রমাণ থাকার পরও তাকে বহিষ্কার করতে না পারা বাংলাদেশ ছাত্রলীগের ব্যর্থতা বলে দাবি করেছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সদস্যরা। কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন থেকে তারা এমন দাবি করেন। পরে ধানমন্ডির পার্টি অফিসে অনশনের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তারা। পাতেন বিপ্লবের প্রতিবেদন। আসন বাণিজ্য এবং সাধারণ শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে ইডেন কলেজ শাখার ছাত্রলীগের মধ্যে বেশ কদিন ধরেই অস্থিরতা চলছে। গেল রাতে এই অস্থিরতা সংঘর্ষে রূপ নেয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক গ্রুপের সাথে সহসভাপতি গ্রুপের সংঘর্ষে বেশ কজন আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে নিতে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে যান এবং সেখান থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। উদ্ভূত পরিস্থিতিতে কমিটি স্থগিত করে 16 জনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। তাদের দাবি, দোষীদের শাস্তি না দিয়ে নির্দোষদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশের সাথে সাথে স্থগিত আদেশও কিন্তু আসছে, যেহেতু আমরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের বহিষ্কার আদেশ আসছে এবং সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের মানে সতীর্থরা যারা বাইরে আছেন, তারা যখন বাইরে থেকেই মানে কমিটি স্থগিত হয়েছে, তাহলে তারা বাইরে অবস্থান করবে, আমরা ভিতরে অবস্থান করব। এর সুষ্ঠু সমাধান না পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তাদের এত হেডাম, তাই তারা নেত্রী হয়ে আসছে। আমাদের যদি হেডাম থাকে, আমরা যেন নেত্রী হয়ে আসি। এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। আমাকে যারা যারা মারছে, আমি তাদের সবার নাম স্পষ্ট করে বলছি, তারপরও তাদের ব্যবস্থা নেয় নাই। কিন্তু কালকে প্রেসিডেন্ট সেক্রেটারি যখন প্রেস ব্রিফিং দিতে আসলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তারাও আঘাত করছে, এই পাশ থেকেও আঘাত করা হচ্ছে। শুধু কিন্তু আমাদের যারা, আমাদেরকেই বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান বহিষ্কৃতরা, তবে সেখানে তাদের অবস্থান করতে না দেওয়ায় ফিরে যায় শিক্ষার্থীরা। এ ঘটনার পর থেকে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।